ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই বড় দায়িত্বে বন্ধু শচীন টেন্ডুলকারকে নিয়ে আসতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সৌরভ গাঙ্গুলি বলেন, শচীন টেন্ডুলকার অবশ্যই অন্যদের থেকে আলাদা, ও এসব ক্ষেত্রে জড়িত থাকতে চায় না। তবে শচীন যদি কোনোভাবে ভারতীয় ক্রিকেটে জড়িত থাকতে পারে, তার থেকে বড় খবর আর কিছুই হতে পারে না। তবে কিভাবে সেটা আমাদের দেখতে হবে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আরও বলেন, একাধিক ক্ষেত্রে স্বার্থ সংঘাতের ইস্যু থাকতে পারে। যেটাই আমরা করতে চাই না কেন, সব সময় মাথায় থাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়। মাঝে মধ্যে কিছু ইস্যু তো সম্পূর্ণ অবাস্তব মনে হয়। কোনো না কোনোভাবে শচীন ভারতীয় ক্রিকেটে যুক্ত হবে। শচীনের আগেই বন্ধু রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণকে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত করেছে সৌরভ গাঙ্গুলি, নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার শচীন টেন্ডুলকারকেও বড় পদে বসাতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।